और बांग्लादेशटा एक विपदेर मध्य आछे, एक असहाय अवस्थार मध्य आछे। कयेकदिन आगे जो इलेक्शन हये गेल गोपालगंजेर मकसूदपुर पौरसभा देखेछेन आपनारा कागजे सबाई बोधहय। एखाने नौकार घाटी नौका पेयेछे 604टा भोट, मात्र 604टा भोट। और स्वतंत्र पार्टी हिसाब से तारा पेयेछे 6185टा भोट, से जीतेछे। ताहले नौका हारे गेल। ताहले एखन बुझते हबे एई समयेओ एब्सोल्यूट पावर थाकार परेओ हासिना निजस्व जायगाय नौकार पतन हयेछे, डुबे गेछे। अतएव आशार आलो देखा जाच्छे। एखन सबाइके आमि धन्यवाद जानाच्छि जे एखनो आपनारा टिके आছেন, अन्यायेर मध्य एकटा युद्धेर मध्य आपनारा आছেন। আর বাংলাদেশটা একটা বিপদের মধ্যে আছে, একটা অসহায় অবস্থার মধ্যে আছে, একটা নিদারুণ নদীর কিনারায় ধারে পড়ে আছে, যে কোনো মুহূর্তে গর্তে পড়ে যেতে পারি আমরা। আমাদের দেশে সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের যে ডাক দিল আজকে নেতারা, প্রত্যেকেই বলেছে আন্দোলন আন্দোলন আন্দোলন। এই আন্দোলনের কোনো বিকল্প নেই। আপনারা ইতিহাস থেকে বুঝবেন, সেই সময় আজ থেকে ৮০০ বছর আগেও রাজাকে পদচ্যুত করার জন্য, মন্ত্রীকে পদচ্যুত করার জন্য আন্দোলন করা হয়েছিল ইংল্যান্ডে। ম্যাগনা কার্টা হয়েছিল, সেই ম্যাগনা কার্টার পাবলিকরাই জিতেছিল। আমাদের দেশে অনেকগুলো আন্দোলন হয়েছে আমাদের দেশটাকে রক্ষা করার জন্য। আলটিমেটলি আমরা কিন্তু জিতের মধ্যেই আছি। আপনারা হতাশ হবেন না। হতাশ না হওয়ার কারণ হলো ধীরে ধীরে উদ্ভাসিত হচ্ছে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। ইনশাআল্লাহ আমরা জিতব, ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হবে, শাসনের আইনের শাসন হবে, এই দেশেই প্রতিষ্ঠিত হবে সুনার কিংয়ের অধিকার। এবং সেটা করবে আমাদের, আমরাই আমাদের ছেলেমেয়েরা নিয়েই তৈরি করব। তা যদি না করতে পারি, আমাদের বংশধররা আমাদের প্রতি মুহূর্তে থুথু ফেলবে। তারা কিছুই করতে পারেনি। চলে যাক আওয়ামী লীগ, চলে যাক বিএনপি, তারা আদর্শচ্যুত, তারা লুটেরা। এই লুট করতে করতে হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গিয়ে দেশের অবস্থা এই অবস্থায় আনছে। আপনারা যারা চাচ্ছেন আপনারা একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারেন, যদি আদর্শ নিয়ে চলেন। আজকে হোক, কালকে হোক, পরশু হোক, আপনারা জিতবেন, থাকবে। এটা না সত্যিকারের পথ। এই আলাপ আলোচনার মধ্যে দিয়েই আমাদের জনজাগরণ তৈরি করতে হবে, নচেত আমাদের ধ্বংস অনিবার্য। তাই আমাদের সকলকে আমি অনুরোধ করব, আমার এই জীবনের শেষ মুহূর্তে এসে আমরা যে বিচ্যুত হব তা না, আমরা আদর্শকে নিয়ে থাকব। আর ইনশাআল্লাহ আপনাদের ভবিষ্যতে একটা ভবিষ্যৎ আছে। নীতি ভ্রষ্ট হলে এটাও থাকবে না। অতএব আপনাদের চলার পথে সবসময় নীতি নিয়ে থাকবেন। নীতি যখন ভ্রষ্ট হবে তখন আপনাদের সদস্য সংখ্যা কমে কমে জিরোতে আসবে, আর আদর্শ থাকবে না। কাজে কাজে আমার হুঁশিয়ারি হলো, আপনারা আমাকে উপদেষ্টা বলেছেন, আমি উপদেশ দিচ্ছি যে কখনো নীতির বাইরে কিছু করতে চেষ্টা করলে মাপ চাবেন। ভুল হয়ে যায় মাপ চাবেন। সুপ্রিম কোর্টের এই সংরক্ষণ কমিটি প্রকাশ্যে বলেছে তালাভাঙ্গা অন্যায় করে যে পদ পেয়েছে সেটা নিন্দার যোগ্য নয়। শুধু আমি নিন্দা করছি, তারপরও এই আদর্শমান সমিতিটি সেটাকে পুরোপুরি সমর্থন দিতে পারেনি বলে আমার মনে ব্যথা লাগছে। আমি চাচ্ছি ভবিষ্যতে যেন আদর্শ নিয়েই থাকা হয়, আর আদর্শ নিয়েই যেন চলে যেতে হয়। তা না হলে পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান সার্থক হতে পারে না। कारण सत्यर ओर बृष्टि पृथ्वी सृष्टि हो सत्य के धरे रखते हैं। এটা আপনারা সবাই মনে রাখবেন। আপনারা বুঝে নিয়েছেন আমি কি বলতে চাচ্ছি। এখন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এখনো আপনারা টিকে আছেন, অন্যায়ের মধ্যে একটা যুদ্ধের মধ্যে আপনারা আছেন। আমি এই আশা পোষণ করে আপনাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এই সংরক্ষণ কমিটির সকল কার্যক্রম আরো দীর্ঘায়িত হোক। বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য সুশাসন এস্টাবলিশ করার জন্য তাদের প্রত্যেকের জীবনকে উৎসর্গ করার জন্য আরোভাবে জড়িত করার জন্য সকলকে আহ্বান জানিয়ে বাংলাদেশের জনগণকে রাস্তায় আনার ব্যবস্থা করার জন্য সুচিন্তিতভাবে যারা যা চিন্তা করেছেন সেভাবে চিন্তা করুন এবং পিপলকে কিভাবে নামানো যায় তার পথ আপনারাই দেখিয়ে দিবেন। তবে রাজনীতিবিদরা কিছু করতে পারবে। তাদেরকে সহজ সাথে নিয়ে আপনারাই অগ্রসর হন। কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের গোল টেবিলের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো বক্তব্য শুনছিলাম। আমি বক্তব্য রাখবো না, আমি আরো 1 মিনিট সময় কমিয়ে দিচ্ছি। সর্বশেষ আশরাফ ভাই যে কথাগুলো বললেন আমি এই কথা সূত্র ধরে বলতে চাই। বর্তমান প্রেক্ষাপটে সর্বাঙ্গে ব্যথা মলম দিব কথা। আজকে যে বিষয়ের উপরে এই গোল টেবিল বৈঠক, আইনের শাসন, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ এবং স্বাধীন সুপ্রিম কোর্ট বার, এই বিষয়ে আমরা রফিকুল হক তালুকদার রাজা ভাইয়ের লিখিত বক্তব্য অনেক ইনফরমেশন পেয়েছি, ফাঁকে ফাঁকে অনেক কথা আমরা শুনেছি। সর্বশেষ সাকিব ভাই যে কথাগুলো বললেন, অ্যাবসলিউট জবাবদিহিতার যে সংকট এখন সর্বক্ষেত্রে রাজনীতি ক্ষমতা সব জায়গায়, যে কথাটা পরোক্ষভাবে আশরাফ ভাইও বললেন। পাশাপাশি আমাদের শিক্ষক তুল্য সাংবাদিক জনাব সৌরভ হাসান ভাই যে কথাগুলো বলেছেন তারপরে আর আমার কথা বলার আর কোনো অবকাশ নেই। আমি এখনকে আমাদের যে সংগঠন লরি কোটার ফোরামের একজন কর্মকর্তা হিসেবে এই চমৎকার আয়োজনের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সংবিধান সংরক্ষণ কমিটিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিগত 2-3 বছর ধরে আপনাদের নানা ধরনের আয়োজন, আন্দোলন, সংগ্রাম, লড়াই আমার প্রত্যক্ষ করার সুযোগ হচ্ছে। আরো বেশি ভয়েস রেজ করবেন এবং যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আমরা আমাদের আগের প্রজন্ম আশা করেছিল সেটি প্রতিষ্ঠিত হয় নাই, আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা এক বাক্যে সেটি স্বীকার করতে কোনো দ্বিধা করি না। আমার বিশ্বাস এই লড়াইয়ের মধ্য দিয়েই, সংগ্রামের মধ্য দিয়েই একদিন হয়তো আমরা বলবো আমি পেয়েছি সেই দেশ আমি আশা করেছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জনাব দিদার ভাইকে। এখন বক্তব্য রাখার জন্য